নমস্কার বন্ধুরা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসে আপনাদের স্বাগত আমাদের এই চ্যানেলে যেমন নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হতো তেমনই হবে এবং এর সাথে সাথে আমরা আরেকটি নতুন চ্যানেল খুলেছি জব লাভ স্টাডি নামে আমাদের ওই চ্যানেলে প্রতিদিন রাত্রি আটটায় গুরুত্বপূর্ণ জিকে কোয়েশ্চেন নিয়ে আলোচনা করা হবে যেগুলো আপকামিং এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট আমাদের এই নতুন চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশান আমরা ফার্স্ট কমেন্টে দিয়ে রেখেছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন আজকের ক্লাসটি শুরু করা যাক আজকের প্রথম কোয়েশ্চেন হলো কোন দল প্রথমবার সৈয়দ মোস্তাক আলী ট্রফি দু হাজার খেতাব জিতেছে অপশান এ পাঞ্জাব অপশান বি মধ্যপ্রদেশ অপশন সি হরিয়ানা অপশান ডি দিল্লি এই সৈয়দ মোস্তাক আলী ট্রফি যদি বলা হয় কোন খেলার সাথে যুক্ত তাহলে কিন্তু হবে ক্রিকেট আর এটা জিতেছে কে প্রথমবারের জন্য জিতেছে পাঞ্জাব পাঞ্জাব তাকে হারিয়েছে পাঞ্জাব কিন্তু ফাইনালে হারিয়েছে বরোদাকে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়েছেন অভিষেক শর্মা যদি বলা হয় পাঞ্জাবের সিএমকে পাঞ্জাবের সিএম হলেন ভগবান সিং বা ভগবান সিং মান এমপির সিএমকে এমপির সি এম কিন্তু হলেন শিবরাজ সিং চৌহান হরিয়ানা সিএমকে হরিয়ানা সিএম মানহার লাল খট্টর দিল্লির সিএম হলেন অরবিন্দ কেজরিওয়াল ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের পঁচানব্বইতম সদস্য হিসাবে কোন দেশ যুক্ত হয়েছে অপশান এ চিলি অপশান বি সিঙ্গাপুর অপশান সি ভারত অপশান ডি বাংলাদেশ এখানে আনসার কি হবে এখানে আনসার হবে অপশান এ অর্থাৎ চিলি যদি বলা হয় যে চিলি মূলত কোন কন্টিনেন্টের দেশ তাহলে মনে রাখবেন চিলি কিন্তু সাউথ আমেরিকার পুরো দক্ষিণে রয়েছে চিলির আগে কোন দেশটি ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সেসের সদস্য হয়েছিল চিলির আগে কিন্তু শেষ সদস্য হিসাবে ছিল সিঙ্গাপুর এই ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স কত সালে গঠিত হয়েছিল দু হাজার পনেরোতে আর এর হেডকোয়ার্টার কোথায় রয়েছে এর হেডকোয়ার্টার রয়েছে কিন্তু হরিয়ানার গুরগ্রামে যদি বলা হয় যে চিলির ক্যাপিটাল কোথায় তাহলে মনে রাখবেন চিলির ক্যাপিটাল কিন্তু সান্টিয়াগো চিলির বর্তমান প্রেসিডেন্টকে চিলির বর্তমান প্রেসিডেন্ট হলেন গ্যাব্রিয়াল বোরিক চিলির কারেন্সি কি চিলির কারেন্সি হল পিসো সিঙ্গাপুরের কারেন্সি কি সিঙ্গাপুরের কারেন্সি ডলার আর বাংলাদেশের কারেন্সি কি বাংলাদেশি টাকা কোন মন্ত্রালয় দ্বারা ওয়াটার ফর ওমেন ওমেন ফর ওয়াটার ক্যাম্পেন এই অভিযানটি শুরু করা হয়েছে অপশান এ মিনিস্ট্রি অফ রেল অপশান বি মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স এটা ফরেন অ্যাফেয়ার্স হবে অপশান সি মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স অপশান ডি মিনিস্ট্রি অফ জনকল্যাণ অ্যাফেয়ার্স মনে রাখবেন এখানে আনসার হবে অপশন সি অর্থাৎ মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স এর বর্তমানে মন্ত্রী কে রয়েছেন এই হাউজিং অ্যাফেয়ার্সের মন্ত্রী রয়েছেন কিন্তু বর্তমানে হরদীপ সিং পুরী বর্তমান রেলমন্ত্রী কে রয়েছেন বর্তমানে রেল মন্ত্রী রয়েছেন অশ্বিনী বৈষ্ণব আর ফরেন মিনিস্টার কে রয়েছেন অর্থাৎ বিদেশমন্ত্রী কে রয়েছেন বিদেশ মন্ত্রী কিন্তু রয়েছেন ডক্টর এস জয়শঙ্কর আর জনকল্যাণ এর মন্ত্রী কে রয়েছেন ডক্টর বীরেন্দ্র কুমার ভারতের প্রথম কোন রাজ্য জাতিগত আর্থিক সমীক্ষার রিপোর্ট জারি করেছে অর্থাৎ কোন রাজ্য থেকে প্রথম এই যে জাতপাত হিসাবে যে কোন জাতির কাছে আর্থিক সম্পদ কতটা অর্থনৈতিক দিক থেকে কতটা এগিয়ে বা পিছিয়ে সেটা জারি করেছে অপশান এ ঝাড়খণ্ড অপশান বি তামিলনাড়ু অপশন সি পশ্চিমবঙ্গ অপশান ডি বিহার এখানে আনসার হবে অপশন ডি অর্থাৎ বিহার যদি বলা হয় তাহলে বিহারে বিহারের সিএমকে মনে রাখবেন বিহারের সিএম হলো নীতিশ কুমার তামিলনাড়ু সিএমকে তামিলনাড়ু সিএম হলেন এম কে স্ট্যালিন ঝাড়খণ্ডের কে ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন এগারোতম সুলতান অফ জোহার কাপের খেতা কোন দেশ জিতেছে অপশান এ অস্ট্রেলিয়া অপশান বি জার্মানি অপশান সি মালয়েশিয়া অপশান ডি পাকিস্তান এখানে আনসার কি হবে এখানে আনসার হবে অপশান বি অর্থাৎ জার্মানি এই কাপটি জার্মানি ফাইনালে কাকে হারিয়েছিল ফাইনালে কিন্তু অস্ট্রেলিয়াকে হারিয়েছে আর মনে রাখবেন এই যে সুলতান অফ জোহার কাপটা কিন্তু হকির সাথে যুক্ত এবং এটি পুরুষ টুর্নামেন্ট এর আয়োজক দেশ কে ছিল এর আয়োজক দেশ ছিলেন মালয়েশিয়া এই টুর্নামেন্টে কিন্তু ভারতীয় হকি দলও জিতেছে কী জিতেছে ব্রোঞ্জ পদক জিতেছে কাকে হারিয়ে পাকিস্তানকে হারিয়ে তাই এই কোশ্চেনটা কিন্তু আমাদের জন্য ইম্পর্ট্যান্ট হয়তো কোশ্চেন আসতে পারে সুলতান অফ জোহার কাপ কোন খেলার সাথে যুক্ত বা ভারত কোন পদক জিতেছে এবার যদি বলা হয় অস্ট্রেলিয়ার ক্যাপিটাল কি তাহলে কি হবে অস্ট্রেলিয়ার ক্যাপিটাল হলো ক্যানাবেরা আর কারেন্সি কারেন্সি হলো ডলার জার্মানির ক্যাপিটাল কি জার্মানির ক্যাপিটাল বার্লিন আর এর কারেন্সি কি এর কারেন্সি ইউরো মালয়েশিয়ার ক্যাপিটাল কি কুয়ালালামপুর আর এর কারেন্সি কি রিঙ্গিত আর পাকিস্তানের ক্যাপিটাল কি ইসলামাবাদ সিবিআইয়ের জয়েন্ট ডাইরেক্টর পদে কাকে নিযুক্ত করা হয়েছে অপশান এ প্রবীণ কুমার অপশান বি প্রবীণ সুদ অপশান সি ভানুকর মিত্র অপশান ডি তপন দত্ত এখানে এই দুটো অপশানের মধ্যে কনফিউশন হতে পারে কিন্তু এখানে আনসার হবে অপশান এ অর্থাৎ প্রবীণ মধুকর সিবিআইয়ের নির্দেশক অর্থাৎ কনসালট্যান্ট হিসাবে কিন্তু আছেন প্রবীণ সুদ তাই গুলিয়ে যেতে পারে আর সিবিআইয়ের হেডকোয়ার্টার কোথায় রয়েছে হেডকোয়ার্টার রয়েছে নিউ দিল্লিতে সিবিআইয়ের যদি ফুল ফর্ম জিজ্ঞাসা করে তাহলে কী হবে সিবিআইয়ের ফুল ফর্ম হবে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন ভারতের নতুন চিফ ইনফরমেশন কমিশনার পদে কে নিযুক্ত হলেন অপশন এ হীরালাল সামারিয়া অপশান বি যশবর্ধন কুমার সিনহা অপশন সি প্রসেনজিৎ বর্মন অপশান ডি কেউ নন এখানে আনসার হবে অপশন এ অর্থাৎ হিরালাল সামারিয়া মনে রাখবেন হীরালাল সামারিয়ার আগে কিন্তু যশবর্ধন কুমার সিনহা এই পদে ছিলেন আর এই চিফ ইনফরমেশন কমিশনার হিসাবে কেউ কত বছর কাজ করতে পারেন কেউ সর্বাধিক তিন বছর কাজ করতে পারেন আর বয়সের সময়সীমা পঁয়ষট্টি বছর অর্থাৎ কেউ তিন বছরই কাজ করবে কিন্তু তার সর্বোচ্চ বয়স পঁয়ষট্টি হতে হবে এই দুটো তিন বছর বা তার এজ পঁয়ষট্টি এই দুটোর মধ্যে যেটা আগে হবে সেটাই গ্রহণ করা হবে আচ্ছা তাহলে আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস আমরা এখানেই শেষ করছি কটা কোশ্চেনই ছিল যদি আপনাদের আমাদের এই ক্লাস ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন এবং এর সাথে সাথে আমি আবারও বলছি আমরা আরেকটি নতুন চ্যানেল চালু করেছি জব লাভ স্টাডি নামে আমাদের ওই চ্যানেলে প্রতিদিন রাত্রি আটটায় গুরুত্বপূর্ণ জেনারেল নলেজের কোশ্চেন নিয়ে আলোচনা করা হবে যেগুলো আপকামিং এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট আর আমাদের এই নতুন চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন আমাদের ফার্স্ট কমেন্টে দেওয়া আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন